হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই জানো আমি এখন প্রেজেন্টলি লখনউতে আছি, আর শনি রবিবার করে আমার ছুটিই থাকে। তাই আজকে ঠিক করলাম যে একবার এখানে যে চিড়িয়াখানাটা আছে সেটা একবার ঘুরে দেখে আসবো। কী কী জন্তু জানোয়ার দেখলাম সেগুলো তোমাদের সাথে কিন্তু সব শেয়ার করব। আর আজকে ওয়েদারটাও কম্পারেটিভলি ভালো আছে, আকাশেরও মেঘ মেঘ আছে, তাই মনে হলো আজকের দিনটাই চিড়িয়াখানা যাবার জন্য একদম বেস্ট। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি। আমার টিকিট কাটা হয়ে গেছে আর আমি চিড়িয়াখানার ভেতরেও ঢুকে পড়েছি। টিকিট পড়লো মাথা পিছু 80 টাকা, আর টিকিটের সাথে কিন্তু একটা রিস্টব্যান্ডও দেবে। ওই রিস্টব্যান্ডটা কিন্তু সবসময় হাতে দেখা মিলে গেল হরিণের ঢুকেই। হরিণ কিন্তু এখানে বেশ অনেকগুলো আছে, আর সব কিন্তু বেশ বড় বড় শিং। চলুন আপনাদের সাথে সেটা একবার শেয়ার করে নেওয়া যাক। হরিণগুলোকে কিন্তু দেখতে বেশ ভালো, আর সবারই কিন্তু বেশ বড় বড় শিংও আছে, আর বিভিন্ন প্রজাতিরও কিন্তু আছে। কোনোটা ব্ল্যাক ডিয়ার বা কোনোটা গোল্ডেন ডিয়ার, সব মিলিয়ে কিন্তু হরিণগুলোকে দারুণ দেখতে। তারপরেই আমার দেখা মিলল ভাল্লু ভাইয়ের সাথে। হেব্বি কিউট কিন্তু, একে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় সেই যখন রামায়ণ দেখতাম, আমার জাম্বুমানকে দেখে কিন্তু ঠিক এইরকমই কিউট লাগতো। তারপরেই দেখো জিরাফ, আমি যদিও একটাই জিরাফ দেখতে পেলাম, আর হয়তো নেই, কিন্তু এই একটাই কিন্তু বেশ গাছের কাছে গিয়ে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দারুণ দারুণ, এক কথায় সত্যি অসাধারণ। আর এই যে হিপো, যতক্ষণ দাঁড়িয়েছিলাম সেই তখন থেকে কি যেন খেয়ে যাচ্ছে তো যাচ্ছি। আর একবার হঠাৎ করে কি মনে হলো, ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকলো, মনে হচ্ছে ওর ইচ্ছা হলো যে একটু পোস্ট দিয়ে ছবি তুলি। হ্যাঁ, আর এই যে আসল মানুষ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, নিজের গাম্ভীর্যে হেঁটে চলেছে। জাস্ট একবার শুধু অ্যাটিটিউডটা দেখো। আর এদিকে আর একজন জল থেকে উঠে ডাঙায় যাচ্ছে। চলো এবার তোমাদের সাথে ছোট করে চিড়িয়াখানাটার ইতিহাসটা বলে দিই। নবাব ওয়াজিদ আলী শাহ প্রাণী উদ্যান, পূর্বে প্রিন্স অফ ওয়েলস জুলজিক্যাল গার্ডেন বা জনপ্রিয়ভাবে লখনউ জুলজিক্যাল গার্ডেন নামে এই চিড়িয়াখানাটি পরিচিত ছিল। এটি উত্তরপ্রদেশের রাজধানী শহরের কেন্দ্রে অবস্থিত একটি চিড়িয়াখানা, যা অবধের শেষ নবাব ওয়াজিদ আলী শাহের নামে নামকরণ করা হয়েছে। চিড়িয়াখানাটিতে প্রতি বছর প্রায় 11 লক্ষ থেকে 12 লক্ষ দর্শক আসে। চিড়িয়াখানাটিতে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ রাখা রয়েছে। চিড়িয়াখানাটা কিন্তু বেশ ভালো আর পরিষ্কার। তারপরেই দেখা মিলে গেল এমু পাখির। এখানের পাখিরও কিন্তু বেশ ভালোই কালেকশন রয়েছে। এখন আমি এগিয়ে যাচ্ছি সিংহ দেখার জন্যে। চলুন দেখি পশুরাজের দেখা আমাদের মেলে কিনা। দেখো সিংহর দেখা তো আর মিলল না, তার জায়গায় সিংহের দেখা মিলল। সেও কিন্তু একেবারে শুয়ে পুরো আরামসে ল্যাদ খাচ্ছে, মানে যাকে ল্যাদ খাওয়া বলে তাকে। তারপর দেখা মিলল চিতাবাঘে, কিন্তু খুব ভালো করে দেখা গেল না, কারণ সামনে প্রচুর ঘাস ছিল। তারপরে দেখা মিলল শিয়ালকন্ডিতে, যে একবার এদিক থেকে ওদিক দৌড়িয়ে যাচ্ছে, জানি না সে কিসের খোঁজ করছে এখানে। আর এই জিনিসটা কি বুঝতে পারছো, পর্দার আড়ালে কি আছে? হ্যাঁ ঠিকই ধরেছো, এটা হচ্ছে সাদা বাঘ, মানে হোয়াইট টাইগার। দেখো সেই দূরে দেখা যাচ্ছে একবার এদিক থেকে ওদিকে পায়চারি করে বেড়াচ্ছে। চেহারাও কিন্তু বেশ তাগড়াই বাঘটার। ঘুরতে ঘুরতে তোমরা যদি ক্লান্ত হয়ে যাও, তার জন্য কিন্তু রেস্ট নেবার জন্য কিন্তু একটা বড় মাঠ আছে, আর যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য প্রচুর রাইডসও আছে ফ্রি অফ কস্ট। তাই জন্য আমি এখন তোমাদের সেই মাঠটা প্লে গ্রাউন্ডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কেমন দেখে কিন্তু অবশ্যই জানাবে।
তারপর চলে আসলাম মাছেদের দেশে। ভাই রে ভাই, মাছেদেরও যে এত কালেকশন হতে পারে, আর একটা সেটা চিড়িয়াখানায় থাকতে পারে, সেটা আজকেই বুঝলাম। প্রচুর মাছ আছে এখানে, হয়তো সবগুলো হয়তো ভিডিওতে দেখানো পসিবল না, কিন্তু আমি চেষ্টা করলাম যতটা সম্ভব দেখানোর। তোমরা দেখে কিন্তু বলো কেমন লাগলো মাছগুলোকে। তারপরে চলে আসলাম নকটার্নাল বা নিশাচর পাখিদের দেশে। এখানে বিভিন্ন রকমের প্যাঁচা ছিল, যেমন লক্ষ্মী প্যাঁচা বা কুতুম প্যাঁচা, কিন্তু আলো এতটাই কম ছিল যে কোনোটারই ভিডিও কিন্তু খুব ভালোভাবে আমি নিতে পারিনি। আর এদের দেখে কি তোমাদের কারুর কথা মনে পড়ছে? আরে না না, জাস্ট মজা করছিলাম। সাপগুলোকে একবার দেখেছো কিরকম ঘুটি ছুটি মেরে শুয়ে আছে? এখানে কিন্তু রাসেল ফাইবার থেকে শুরু করে স্যান্ড কোবরা, বিভিন্ন রকমের সাপ আছে। দেখে কিন্তু যেমন ভয় করছিল, তার সাথে কিন্তু গাটাও যেন কেমন একটা ঘিন ঘিন করে উঠছিল। আর এই যে কুমির বা ঘড়িয়াল, সবাই কিন্তু এত গরমের জন্যে জলেই ছিল, তাই তাদের মুখটাও কিন্তু খুব ভালো করে দেখা যায়নি। মানে মুখটা বলবো না, বডিটা খুব ভালো করে দেখা যায়নি, তারা শুধু মুখটা বাড়িয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত জলের আসা যাওয়া করছিল। তোমাদের তো আগেই বলেছি এখানে পাখিরও প্রচুর কালেকশন আছে। আর এই হচ্ছে সাদা ময়ূর, দুখানা আছে। একটা হচ্ছে ময়ূরটা হচ্ছে হালকা করে পেখমটা মেলার চেষ্টা করছিল, আমি অনেকক্ষণ অপেক্ষাও করছিলাম যাতে পুরো পেখমটা মেলে, কিন্তু আনফর্চুনেটলি আর পেখমটা মেলার হয়নি, পেখমটাকে কিন্তু আবার নাবিয়ে দিয়েছিল। এছাড়াও এখানে আমি কচ্ছপ দেখলাম, বেশ দু তিনটে কচ্ছপ ছিল। কচ্ছপকে বাদ দিয়ে এখানে ম্যাকাও, পোকাটেল, লাভবার্ড, টিয়ার মতন এখানে আরো অনেক পাখি আছে। পাখির কালেকশনটা কিন্তু সত্যি দারুণ, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে যেই যেই পাখিগুলো আছে সেগুলোকে দেখে। আর এই হচ্ছে শকুন বা চিল, যেগুলো মরা মানুষের ওপর ফিড করে। আচ্ছা, অনেক তো পশু পাখি দেখা হলো, এবার তোমাদের একটু বলি, ভেতরে কিন্তু একটা মিউজিয়ামও আছে, কিন্তু মিউজিয়ামটা সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। আমি যেহেতু 5টার পর গেছি, তাই আমার মিউজিয়ামটা আর দেখা হয়নি। একটা কথা বলে দিই, বাটারফ্লাই পার্কে ঢুকতে গেলে কিন্তু আলাদা করে 20 টাকার টিকিট কাটতে হবে, ঠিক আছে? গাইস, ভুলেও কিন্তু তোমরা এই বাটারফ্লাই পার্কে টিকিট কাটবে না, কারণ ভেতরে শুধু এরকম একটা জঙ্গল মতো, আর ভেতরে কিন্তু প্রজাপতির পটাও নেই, কিচ্ছু নেই। পুরো এই 20 টাকাটা যেটা দিচ্ছ পুরো কিন্তু ওয়েস্ট হচ্ছে, ভুলেও কিন্তু এখানে আসবে না। আচ্ছা, ভেতরে কিন্তু টয় ট্রেন করেও ঘোরার ব্যবস্থা আছে, কিন্তু আমি যেহেতু অনেকটাই দেরিতে গেছি, আমি আর টয় ট্রেনটা চড়তে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক। সবাই একটু একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।